রক্ষা করলেন কে? আল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নার মিনান নাস আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনাকে আল্লাহ পাহারাদারি করে রক্ষা করবেন। অতএব নবীর জীবনের ক্ষেত্রে নবী চেয়েছিলেন আমি যেন শহীদ হই, কিন্তু আল্লাহ পাহারাদার হওয়ার কারণে নবীর এই আশাটা পূরণ হয়। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? অতএব ভাইরা আমার, শিহাবে আবি তালেব মক্কা নগরী থেকে 3 মাইল দূরে শিহাবে আবি তালেবে, তার মানে আবু তালেব পাহাড়ি উপত্যকায় আমার নবীকে তারা বন্দী করেছিল, তারা জেল কোট তৈরি করেছিল। নবীকে খাবার দিবে না, নবীকে তারা পানীয় দিবে না, খাদ্য পানীয় নবীর বন্ধ করে ফেলেছে তারা, খাবার পানি খাবার সব কিছু বন্ধ হয়, তাহলে উনি তো বাঁচবেন না, উনি কি মারা যাবেন, ওনার মৃত্যু তারা নিশ্চিত করতে চেয়েছিল। এইভাবে ভুখা রেখে নবীকে না খাওয়া অবস্থায় খাবার পানীয় সব বন্ধ করে দিয়ে নবী এবং নবীর সাহাবা একরামের যেন মৃত্যু হয়ে যায় এই পাহাড়ি এলাকায়, ওরা যেন আর কখনো ঘরে ফিরতে না পারে। কথা বলেন, এখানে আমার নবীকে কে পাহারা দিচ্ছেন? একটু হাত উঁচু করে বলেন। একটা বিশাল উদ্দেশ্যে আপনাদের কাছে কথাগুলো বলছি। সম্মানিত শুধু ভাই আহমেদ, আপনি আমার নবীর দাম দেন আর না দেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে নিজে পাহারা দিচ্ছেন। যার পাহারাদার আল্লাহ নিজেই, সেই নবীকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য কখনো করবেন না। সম্মানিত সুদী, শিহাবে আবি তালেব নবী করিম সাল্লামের জেলখানা, যেখানে নবী নির্বাসনে আছেন, যে ভাষায় আপনি বলেন আমার নবী সাল্লাম যেখানে বন্দি, এই বন্দি জায়গাটাতে নবীকে কে খোঁজ নেবে? সব আরো এক হয়ে গেছে। উদ্দেশ্য হলো যেন নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা যেন সবার ঊর্ধ্বে চলে যায়। এটাকেই আল্লামা শেখ সাদী তার নিজের ভাষায় তিনি সেটাকে আমাদের সামনে উপস্থিত করে বলেছেন, বালাগাল ওলা বিকামালিকে কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। এগুলো ভুল মনে হয়। যে শেখ সাদী যেটা বললেন, আল্লাহ তাআলা নবীর মর্যাদা সর্বোর্ধ্বে, তার কামালিয়াতের কারণে তাকে যে আল্লাহ তাআলা শান দিয়েছেন, মান দিয়েছেন, সেই শান মানের কারণে তিনি সবার ঊর্ধ্বে, এটা শেখ সাদী ভুল বলছেন। ভুল বলে নাই তার কিভাবে বলবেন? না বলেন নাকি? না, তিনি ভুল বলেন। কিন্তু মৌলবী তো বলছে যে বালাগাল উল্লা পড়াবে দাঁত, এটা বলা যাবে না। নবীর এত বড় শান মৌলবী মানতে চায় না, তার মাথার মগজে ঢুকে না, এই এতগুলো চামড়ার ভিতর দিয়ে মাথার মগজে ঢুকতে চায় না। কথা বল সম্মানিত শুধু, আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, আমি আলোচনায় আসতেছি, আমি একটি ভূমিকায় আপনাদের সাথে অবতীর্ণ হয়েছি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওয়াসাত্তালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু। আল্লাহ বলছেন আমার নবীকে বড় করাই হলো আমার উদ্দেশ্য, এই জন্য আমি নিজেই ঘোষণা দিলাম জগতের কোন নবীর উপরে আমি দরুদ পড়ি না, অথচ আমার নবীর উপরে আমি নিজে কি পড়ি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিশ্চয়ই নবীর উপরে, ফিরিস্তা জগৎ নবীর উপরে কি পড়েন? দরুদ পড়ে। তাহলে নবীর উপরে যে আল্লাহ নিজে দরুদ পড়েন, সেই নবীর দাম কি বস্তির ছেলের মতো? আপনি কথা বলছেন না? সেই নবীর দাম কি মিম্বার সাহেবের মতো, চেয়ারম্যান সাহেবের মতো? তাহলে হাত উঁচু করবেন, তার নাম কি জেলা উপজেলা চেয়ারম্যান সাহেবের মতো? নবীর শান কি, নবীর মান, নবীর দাম কি একজন জেলা পরিষদের চেয়ারম্যানের মতো? নবীর শান, নবীর মান, তার মর্যাদা কি একজন এমপির মতো, একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তার মতো? বরং তার চেয়ে, তার চেয়ে, তার চেয়ে এত উপরে। ওয়া রাফায়না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনা সবার উপরে।
মর্যাদা কোন? এখন নবীর মর্যাদা কত বড়? কবির একটা কবিতা শুনাই কি বলেন? হায়দরাবাদের যিনি গভর্নর, তিনি হুকুম জারি করলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সম্বন্ধে কে কত সুন্দর লিখতে পারো, যে সবচেয়ে সুন্দর লিখবে তার পুরস্কার হবে রাষ্ট্রের সবচেয়ে বড় পুরস্কারটা। জেলে অংশগ্রহণ করলো যে মাছ ধরে, চাষি অংশগ্রহণ করলো যে জমিন চষে, কতগুলো লেখক পণ্ডিত তারা অংশগ্রহণ করলেন, ঘরের কাজের বউ যিনি রাঁধুনি, যিনি ঘরের বউ ঘরণী, তিনি অংশগ্রহণ করলেন, জগতের মধ্যে কেউ বাদ নাই। হায়দরাবাদের পুরা অঞ্চলের সবাই মিলে আমার নবীর প্রশংসা। নবীকে নবীকে উনি বলেছেন হু ইজ মোহাম্মদ, মোহাম্মদ সাল্লামকে তোমরা পরিচয় দাও, দেখি কার কত সুন্দর কবিতায় দক্ষতা আছে, কবিতা দিয়ে নবীর পরিচয়। রবিউল আউয়াল মাস, সুবহানাল্লাহ বলুন, সবাই লক্ষ লক্ষ কবিতা নবীর শানে, যার যেমন ভাষা যার যেমন জ্ঞান ঠিক সেভাবেই তারা সেটাকে লিখেছে। যাচাই হলো 100 জন পরীক্ষক নিরীক্ষক যাচাই করলেন, জাজমেন্ট হলো একজন ফার্স্ট হলো, যিনি ফার্স্ট হলেন তিনি হচ্ছেন গভর্নর সাহেব নিজেই। গভর্নর সাহেব কি? গভর্নর সাহেব নবীর এত পাগল যে যত নবীর দিকে অগ্রসর তার ভাষাও তত কি সুন্দর, তার ভাষা তত পোলায়েম, তত মোলায়েম, আর যে যত দূরে তার ভাষা তত কর্কশ, কত কর্ণা তার ভাষা, খালি বেদাত বেদাত নিয়ে থাকে। সম্মানিত সুধি, হায়দরাবাদের গভর্নর সাহেব তিনি নবীর শানে যে কবিতা লিখলেন, তিনি বললেন গর শরত্তা গরব হো এক মাল কা আম্বর, কবিতা লিখতেছেন উনি, ওনার কবিতা দেখো না, গর শরত্তা গরব হো এক মাল কা আম্বর, গর আরশতা ফরশ হো পুর দিরহম ও দিনার, আর বাহার সে দুর্রে ফালস বনে কোহে সর, আর এক তরফ হো মেরে সৈয়দে আবরার, ফির কুই পুছে না কাস মিসকিন কো লেনা হয় তো ক্যা লে, তো মাই সব ছোড় কর না লাইনে মুস্তফা কো উঠা লে। বাংলা কই তারপর বুঝবেন, আল্লাহ তাআলা প্রত্যেকেই যার যার ভাষায় ওয়াজ করতে বলছেন, যার যার ভাষায় আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়ানা লাহু, অতএব আমরা বাঙালি বাংলা ভাষায় আল্লাহর পরিচয় এর চেয়ে সুন্দর নাই। আমি ইংরেজিতে বলি অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সবাই ইংরেজি বুঝবে না, কতক্ষণ না, আমি যদি এখন সব ফার্সি উর্দু শুরু করি সবাই বুঝবেন না। এই জন্য যখন যেখানে কোনো জাতির কাছে, আমরা যখন ইংল্যান্ডে যাই তখন ইংরেজিতে বক্তব্য দিই, অস্ট্রেলিয়া যাই অস্ট্রেলিয়া, আমরা ভারতে যখন তো উর্দুতে বক্তব্য দিই, হিন্দিতে বক্তব্য দিই, তার মানে যেখানে যাই তার ভাষায় আমাকে কথা বল, আমি যদি কথা বলি তাহলে পুরো থিমটা আমার যে চিন্তাটা সে পাবে, আর যদি দোভাষী হয় তাহলে মূল চিন্তাটা পাবে না। সম্মানিত শুধু বাংলা ভাষায় তর্জমা করছি, তিনি বলেন গভর্নর আমার নবীর শান মান, নবী কেমন, নবীর সম্পর্কে তার কতটুকু সম্পর্ক ভালোবাসা, তিনি বললেন গর শরত্তা গরব হো এক মাল কা আম্বর, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ার সকল সম্পদকে যদি এক জায়গায় জমা করে যদি স্তূপ করা হয়, দুনিয়ার আর কোথাও কোনো সম্পদ নাই, সব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শরক মানে মাশরিক আর গরব মানে কি মাগরিব, গর শরকতা গরব হো এক মাল কা আম্বর, আম্বর আম্বরখানা আছে না কতক্ষণ, সিলেটে কি আছে আম্বরখানা, আম্বরখানা মানে মালের গুডাউন, মালের গুডাউন কে কি বলে আম্বরখানা, তো গর শরকতা গরব হো এক মাল কা আম্বর, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দুনিয়ার সমস্ত সম্পদ এক জায়গায় করে যদি স্তূপ করা হয়, সমস্ত মালের স্তূপ এক জায়গায়, গর আরশতা ফরশ হো পুর দিরহাম ও দিনার,
আর দুনিয়ার যত টাকা পয়সা রুপি রিয়াল দিরহাম দিনার পাউন্ড ডলার যত মুদ্রা আছে পৃথিবীর কোন দেশের কোন জাতির কাছে নাই, সমস্ত জাতির ব্যাংক থেকে তাদের হাত থেকে সমস্ত মুদ্রা একসাথে করে যদি এক জায়গায় স্তূপ করা হয়, কত বলি, আর সেই স্তূপটা যদি আরশ পর্যন্ত উঁচা হয়, তাহলে দুনিয়ার সমস্ত সম্পদ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত যদি একাকার হয়, আরশ থেকে ফরশ পর্যন্ত দিরহাম দিনার টাকা পয়সা রিয়াল রিঙ্গিত পাউন্ড ডলার এই সবগুলো যদি আরশ পর্যন্ত স্তূপ হয়, কথা বল, অল বাহার সে দুর্রে ফালেজ বনে কো হিসাব, বাহার মানে সমুদ্র, আর বাহার সে দুর্রে ফালেস, দুর্রে ফালেস মানে মণিমুক্তা, সমুদ্রের সমস্ত মণিমুক্তা প্রবাল লুলু মারজান, কতক্ষণ না ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, এই সবগুলো যদি একসাথে করে সমুদ্রের নিচে যত সম্পদ আছে সবগুলো বের করে যদি হিমালয়ের মতো উঁচু করে এক জায়গায় রাখা হয়, এই সমস্ত সম্পদ একদিকে আর আমার নবী একদিকে, কথা কি বুঝতে পারছেন? আমি আরেকবার পড়ি ভালো লাগবে, গর শরগতা গরব হো এক মাল কা আম্বর, গর আরশতা ফরশ হো পুর দিরহাম দিনার, আর বাহার সে দুর্রে ফালেজ বনে কো হিসাব, আর এক তরব হো মেরে সাইয়েদে আবরার, একদিকে এগুলো আরেকদিকে আমার রসুল আমার নবী। এবার আমি একজন গরিব মানুষ, আমার মুদ্রা দরকার, আমার পাউন্ড দরকার, আমার ডলার দরকার, আমার রিয়াল দরকার, আমার দিরহাম দরকার, আমার দিনার দরকার, আমি একজন অভাবী মানুষ। কেউ যদি আমাকে বলে কুই পুছে ইয়ে নাকস মিসকিন কো, কুই পুছে ইয়ে নাকস মিসকিন কো, ঘর লে না হয় তো লে, যদি কোনো নাকস মিসকিন আমার মতো অভাবী মানুষকে যদি কেউ বলে যে তুমি এই সম্পদের পাহাড় নিবে না তুমি নবীকে নিবে, বলো কোনটা নিবে? ফির কুই পুছে নাকস মিসকিন কো লে না হয় তো ক্যা লে, তুমি সব ছোড় কর, তুমি সব ছোড় কর নালাইনে মুস্তফা কো উঠা লে, আমি সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে আমার নবীজির কদম মোবারকের জুতা দুখানা আমার কাঁধে আমি তুলে নেব, এই দুখানা জুতার মূল্য এই জগতের যত সম্পদ আরশ পর্যন্ত যত মুদ্রা দিরহাম দিনার জগতের যতগুলো পাউন্ড ডলার আছে এইগুলো সম্পদ ওই সমুদ্রের ভিতরে লুকিয়ে থাকা মণিমুক্তা প্রবাল লুলু মারজান সবগুলো একত্রিত করে পৃথিবীর এই বিশাল মূল্যবান সম্পদ এগুলো একদিকে সব ছুঁড়ে মেরে আমি নবীজির কদম মোবারকের নালাইন শরীফাইন জুতা মোবারক দুখানা আমার কাঁধে তুলে নেব, এই জুতা মোবারকের দাম আমার কাছে তাদের এই বিশাল সম্পদের চেয়ে কি? হাত উঁচু করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কিন্তু আমাদের নবী, সেই নবী কি? সম্মানিত সুদী ভাই রামের অতএব হেসাম তিনি বলছেন কাবা ঘরের ভেতরে পাথরের নিচে চাপা ওই জেল কোট, কতক্ষণ না, যেই রেজলিউশনটা সেখানে রাখা আছে ওই রেজলিউশনটা যদি সত্যিকার এইটাই হয় যে একটা অক্ষর কি, তাহলে দেখেন কি ঘটনা ঘটে, দেখেন কি হয়। নবী বলছেন যাও দেখো, হেসাম এসে আরব নেতাদেরকে জোগাড় করে বললেন চলো আমারও তো স্বাক্ষর দরকার, তোমরা তো এখানে নেতা না, আমিও তো তোমাদের দলের একজন, অতএব আমি উপনেতা না, আমি প্রেসিডিয়াম সদস্য, কতক্ষণ না, তোমাদের যে আমার মূল্য কোন অংশে কম, অতএব বের করো ক্যাটেকাট কাবা ঘরের দুয়ারের চাবি যার হাতে আছে এই ক্যাটেকারকে বলা হলো চাবি খোলো রেজুলেশনটা, তালা খোলো রেজুলেশন বের করো, পাথরে চাপা পড়া রেজুলেশন বের করে
হিশাম তিনি নিজের হাতে নিয়ে বললেন, আমি খুলব না, তোমরা খুলে জায়গাটা দেখাও, তোমাদের স্বাক্ষর যে এখানে আমি সেখানেই স্বাক্ষর করবো। ওরা খুলে দেখে একটা অক্ষরও নাই, নবীকে পাহারা দিচ্ছেন কে? কই গেল লেখা? কই ষড়যন্ত্র ইহুদিদের পাথর দিয়ে একটি মানুষকে উপরে তুলে সেই লোকটা নবীকে মারবে? পারল কি? যদি বলে সম্মানিত সুদি ভাইরা, আবার এমন এক মহান রসুল জগতের মধ্যে তিনি তশরী মেরেছেন, তার মর্যাদা, তার শান, তার মান, তার গুণগান এত বড়, এত উচ্চতায় পৌঁছে গেছে। সেই উচ্চতায় পৌঁছে যাওয়ার কারণে কবি বলছেন, রুফে আল উলা বিমকানিহি, রুফে আল উলা বিমকানিহি, সুরজ্জামান বিসাইরিহি, নুসখাল মিলানো বিজুহুরিহি, সল্লো আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামাই হাসুনাত জামিউ খিসা।